আজকে আপনি শর্টস শর্টগুলি দেখেন না স্টাফস ভালো খেলছেন যে শর্টটা খেলেছেন সেটা আসলে অবশ্যই খুব বাজে শর্ট ছিল অফ স্ট্যামের বল বল টাচ বলটা লেগ স্ট্যাম্প কোন প্রয়োজন ছিল তখন কিন্তু ভালো খেলছেন তখন কিন্তু খেলাটা সাউথ আফ্রিকার হাতে মোটামুটি আসা শুরু করেছে কুইন্ডার নিকক একটা চার মেরে ছক্কা মেরেছেন ফিল্ডারটা পিছিয়ে নিয়েছে ফাইন লেগটা ডি ফাইন লেগে চলে গেছে ঠিক সেখানে আবার মারতে যে আউট হয়েছেন ক্লাস টেন তো খেলা শেষই করে দিয়েছিলেন আমি এখানে একটা সম্মতি ইন্ডিয়ানরা এটা অনেক সময় এটা অনেকটা গেম প্ল্যানের অংশ থাকে যে মোমেন্টামটা ব্রেক করা আমরা ঋষভ পান তখন বসে পড়েছিলেন একটু ইঞ্জুরির জন্য বেশ একটা টাইম নষ্ট এটা একটা মোমেন্টটা ব্রেক হয়েছিল এবং সেটা কিন্তু ক্লাসেনকে ডেফিনেটলি ইফেক্ট করেছে এবং তারপরে ফার্স্ট বলে কিন্তু তিনি আউট হয়েছেন ওই মনোসংযোগটা ব্রেক হওয়াটা কিন্তু এই টুর্নামেন্ট এই ম্যাচটা একটা অনেক বড় টার্নিং পয়েন্ট বলবো আর কি কারণ যদি ক্লাসেন তখন সেট হয়েছেন ভালো মারছেন যদি ব্রেকটা না হতো তাহলে হয়তো তিনি ওই বলটা এভাবে মারতেন না আমার মনে হয় এটা একটা অনেক বড় গেম প্ল্যান বলেন যেটা বলেন সেটব্যাক বলেন সেটা হয়ে গেছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বাট হ্যাঁ যখন এই পরিস্থিতি চলে আসছে লাস্ট চার ওভার চব্বিশ রান ক্লাস ব্যাটিং এরকম ম্যাচ আসলে বা কেউ মানে হারা উচিত না যতই না থাক অতই থাক ক্লাস থাকলে তো ব্যাপারটা হয়তো লাস্ট ওভার পর্যন্ত যেত না অবশ্যই না ওই 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 মোমেন্টাম শিটটা ওইখানে একটা বড় পার্থক্য করে দিয়েছে ভাই ওভারঅল বিশ্বকাপটা কেমন দেখলেন যে একটা স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপটা গেল বিশ্বায়নের কথা বলা হলো ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার কথা বলা হলো দিন শেষে বিশ্বকাপ শেষ আজ কতটা সফল আইসিসি বিশ্বনা বিশ্বায়নে যদি কথা বলেন তাহলে বলবো যে সফল আইসিসি বিকজ এবার কিন্তু এসোসিয়েট টিমগুলি মূল মূল ভালোই ভালো ভালোই ফাইট দিয়েছে এবং খেলার মধ্যে কিন্তু বেশ ইভেন ইভেন্ট ছিল ওয়ান আমরা এবং ছোট টিমগুলি বড় দলগুলি হারিয়েছে তিনটা টপ টিম ফার্স্ট থেকে আউট হয়ে গেছে তো আপনার তো আসলে যদি আপনি বিশ্ব কথা বলেন তাহলে আপনি এটাই চাইবেন আমিন যারা যাদের উপর এক্সপেকটেশন কম ছিল তারা সুপার ডে কোয়ালিফাই করেছে তো বিশটা দল যারাই খেলেছেন তারাই কিন্তু কম বেশি কিন্তু ইভেন নেপালের মতো দল কিন্তু বেশ ভালো ভালো খেলেছেন কিন্তু দর্শক বিবেচনা করলে দর্শক বিবেচনা করলে রেসপেক্টেড না আপনারা ইউএসএ বলেন ওয়েস্ট ইন্ডিজে বলেন সেখানে তো আসলে এত দর্শক হয় না ইউএসএ তো আসলে শুধু বাংলাদেশের খেলা ফুল হাউস ছিল বাকি খেলাগুলো হয়তো যে দর্শক ছিল না এটা এক্সপেক্টেড বাট যেটা আমাকে হতাশ করেছে উইকেটের মানটা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম এরকম উইকেট আসলে ফেয়ার ক্রিকেট হয় না অনেকগুলো টি টোয়েন্টি টোয়েন্টি না আপনি ছোটো স্কোরও কিন্তু অনেক সময় ইন্টারেস্টিং হয় ছোট স্কোরে কিন্তু আমারও কিন্তু সামনে ছোট স্কোর খেলাগুলি দেখতে খুব মজা পাই কিন্তু ইটস নট ইটস নট রাইট যে প্রতিটা খেলাই আপনি এরকম খেলা হবে পুরো টুর্নামেন্টে এরকম কম রানে খেলা হবে যেখানে একজন বোলার সাড়ে পাঁচের নিচে ইকোনমি থাকবে থাকবো অনেক বোলারই তো এবার তাই ছিল এবং এটা আসলে জাস্টিফাই না আপনার স্কিলটা সো শেষের দিয়ে যে আমরা আসা ছিল ওয়েস্ট ইন্ডি আসার পরে উইকেট একটু ভালো আচরণ করবে সেটাও কিন্তু আমরা আসলে দেখিনি তো এই ওয়ার্ল্ড কাপে এমনিতে বিশ্ব যদি কথা বলেন আই থিঙ্ক আইসিসি পুরোপুরি সফল বাট খেলার মানুষ যদি কথা বলেন প্রবলি এরকম বিশ্বকাপ আর দেখতে চাই না যে এরকম রানের জন্য সংগ্রাম করা খেলার প্রতি পার্থক্যটা করে দেয় সেটা আসলে দেখতে চাইনি